এটা বাস্তব যে জোরাতালি দিয়ে চলছে যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিজের একশো দিনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেশে আঠারো লাখ বেকার রয়েছে জানিয়ে তিনি বলেন একশো দিনে রাজস্ব ও প্রকল্প খাতে ছিয়াশি হাজার দুইশো জনের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা সহ বিপিএল ঘিরে দেশ জুড়ে ইয়ুথ ফেস্টিভ্যাল করার পরিকল্পনাও জানান উপদেষ্টা সরকারিভাবে সরকারি খাতে না সরকারিভাবে সবাই তো রেভিনিউ খাত না সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকে কর্মসংস্থান নিশ্চিত করা হয় তো আমরা পাঁচ লক্ষ দুই বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো নির্ধারিত সময়ে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার আশা জানিয়ে উপদেষ্টা বলেন এর আলোকে চলবে সংস্কার কাজ আমরা আশা করছি খুব তিন মাসের মধ্যেই সরকার প্রস্তাবনাগুলো পাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়নের দিকে আমরা অগ্রসর হতে পারি পরে নির্বাচন এটা তো আমরা বারবার বলছি জানান ক্রীড়া অঙ্গন সচল ও দুর্নীতিমুক্ত করতে ফেডারেশনগুলোর জবাবদিহিতা নিশ্চিতে প্রতি বছর আয় ব্যয়ের হিসাব নেওয়া হবে এটি ফেডারেশনের জবাবদিহিতা আর নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রগ্রেস রিপোর্ট তারা কী কী কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে এবং নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরে বিসিবি এবং বাফুফে উভয়কেই এক্সটার্নাল অডিট করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নির্দেশনা দিয়েছি বিসিবি ইতিমধ্যেই এক্সটার্নাল অডিট শুরু করেছে এবং বাফুফেও শুরু করবে এবং সেখানে আর্থিক কেলেঙ্কারির যদি কোনো ইয়ে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে এবং যেহেতু এই প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসিত আপনারা জানেন মন্ত্রণালয়ে তার পরামর্শ এবং কিছু ক্ষেত্রে যদি আমরা আর একটু করতে পারি আমরা একটু নির্দেশনা দেওয়ার চেষ্টা করি তবে দিন শেষে সিদ্ধান্ত এবং যে তার বাস্তবায়ন সেটা ওই ফেডারেশনই করে থাকে এবং আপনারা এই প্রশ্নগুলো আমাদের পাশাপাশি তাদেরকে বেশি করলে বিকজ ওনাদের রিলেটেড ইস্যুস ওনাদেরকেও আপনারা এই জবাবদিহিতাটার মধ্যে আনবেন আর শ্রমিক অসন্তোষের পেছনে পতিত স্বৈরাচারের হাত রয়েছে বলে মনে করেন শ্রম সচিব জানান গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী এ নিয়ে কাজ করছে সেনাবাহিনী কাজ করছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ করছে আমরা সবাইকে নিয়েই আমরা এটাকে অ্যাডজাস্ট করবো এবং আপনারা জানেন আমরা আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন আমরা কঠোর অবস্থানে যাচ্ছি মার্চের মধ্যে শ্রম আইন সংশোধনের কথাও জানান সচিব জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা এর জন্য লাঞ্চ রয়েছে দয়া করে লাঞ্চ